জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বঙ্গবন্ধুকে নিয়ে এগারোটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন প্রযুক্তির বিকাশের সঙ্গে দেশ এগিয়ে যাচ্ছে মজিবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে গল্প প্রবন্ধ কবিতার মোট এগারোটি গ্রন্থ প্রকাশ করা হয়েছে এছাড়া সম্পাদিত হয়েছে চারটি স্মরণিকা সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু স্কলার বৃত্তি প্রদান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুরস্কার প্রদান করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সরকার প্রধান বলেন বর্তমানে প্রযুক্তি ব্যবহারের কল্যাণে এ দেশের মানুষও আর পিছিয়ে থাকছে না যারা মেধাবী এবং উচ্চশিক্ষা নিতে চায় বা গবেষণা করতে চায় বা দেশে বিদেশে শিক্ষা নিতে চায় তাদেরকে আমরা বিশেষভাবে সহযোগিতা করব কারণ তাদের মেধাটা যেন বিকাশের সুযোগ পায় প্রধানমন্ত্রী বলেন জাতির পিতাকে নিয়ে বিভিন্ন গ্রন্থ ও প্রকাশনার মাধ্যমে নতুন প্রজন্ম দেশের সঠিক ইতিহাস জানতে পারবে বলতে গেলে প্রযুক্তির মাধ্যমে আজকে বিশ্বটা সকলে হাতের মুঠো চলে আসছে বিশ্বকে জানার সুযোগ পাচ্ছে বাংলাদেশ আর এখন অন্ধকারে পড়ে থাকছে না বরং বাংলাদেশের মেধাবী ছেলেমেয়েরাও বিশ্বের কাছে নিজেদেরকে আরো উপস্থাপন করতে পারছে শিক্ষা খাতে যে অর্থ ব্যয় হয় তাকে বিনিয়োগ বলে মন্তব্য করেন তিনি দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের নিবেদিত হওয়ার আহ্বান জানান সরকার প্রধান সাদিয়া চৌধুরী দীপ্ত সংবাদ ঢাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বঙ্গবন্ধুকে নিয়ে এগারোটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন প্রযুক্তির বিকাশের সঙ্গে দেশ এগিয়ে যাচ্ছে মজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে গল্প প্রবন্ধ কবিতার মোট এগারোটি গ্রন্থ প্রকাশ করা হয়েছে এছাড়া সম্পাদিত হয়েছে চারটি স্মরণিকা সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু স্কলার বৃত্তি প্রদান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুরস্কার প্রদান করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সরকার প্রধান বলেন বর্তমানে প্রযুক্তি ব্যবহারের কল্যাণে এ দেশের মানুষও আর পিছিয়ে থাকছে না যারা মেধাবী এবং উচ্চশিক্ষা নিতে চায় বা গবেষণা করতে চায় বা দেশে বিদেশে শিক্ষা নিতে চায় তাদেরকে আমরা বিশেষভাবে সহযোগিতা করব, কারণ তাদের মেধাটা যেন বিকাশের সুযোগ পায় প্রধানমন্ত্রী বলেন জাতির পিতাকে নিয়ে বিভিন্ন গ্রন্থ ও প্রকাশনার মাধ্যমে নতুন প্রজন্ম দেশের সঠিক ইতিহাস জানতে পারবে বলতে গেলে প্রযুক্তির মাধ্যমে আজকে বিশ্বটা সকলে হাতের মুঠো চলে আসছে বিশ্বকে জানার সুযোগ পাচ্ছে বাংলাদেশ আর এখন অন্ধকারে পড়ে থাকছে না বরং বাংলাদেশের মেধাবী ছেলেমেয়েরাও বিশ্বের কাছে নিজেদেরকে আরো উপস্থাপন করতে পারছে শিক্ষা খাতে যে অর্থ ব্যয় হয় তাকে বিনিয়োগ বলে মন্তব্য করেন তিনি দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের নিবেদিত হওয়ার আহ্বান জানান সরকার প্রধান সাদিয়া চৌধুরী দীপ্ত সংবাদ ঢাকা